যে আমরা দ্বিতীয় শর্ত শুনলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইয়াকিন করতে হবে, মানে দৃঢ় প্রত্যয় হতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাসী হতে হবে। তো এই যে ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদা দিতে হবে, এর দলিল কি কিতাব সুন্নাহ থেকে? মা দারিল ইশতিরাতিল ইয়াকিন মিনাল কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহ থেকে ইয়াকিনে যে শর্ত লাগিয়েছেন এর দলিল কি? বলছেন যে আয়াত নেন সূরা হুজুরাতের আয়াত নম্বর 15, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বি আমওয়ালি ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মহান আল্লাহ বলছেন নিশ্চয়ই সত্যিকার অর্থে মুমিন ওই সব লোকেরা, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তাতে কোন রকমের সন্দেহ করেনি। এই যে সন্দেহ করেনি, ঈমান নিয়ে এসেছে সন্দেহ করেন, তাহলে এমন ঈমান হইতে হবে যেই ঈমানে কোন রকমের সন্দেহ না থাকে। তো সন্দেহ মুক্ত যখন তাহলে ইয়াকিন রয়েছে, জি দৃঢ় প্রত্যয় রয়েছে, এই ইয়াকিনের দলিল পাওয়া গেল যে কোন যেন সন্দেহ তার অন্তরে না থাকে। তারপর আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে সত্যবাদী। যদি সন্দেহ মুক্ত হয়ে যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলেই তারা সত্যবাদী। আর সন্দেহের সাথে যদি বলে সন্দেহ আছে, আল্লাহ তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বলছে বা জন্মসূত্রে বলছে আমি মুসলিম, পরিচয় দিচ্ছে আমি মুসলিম, কোনো কাজে আসবে না, সত্যবাদী না, এরা মিথ্যাবাদী, নামে মুসলিম কাজে মুসলিম নাই। তো আয়াত হয়ে গেল দলিল। নবী করিম সাল্লামের হাদিস, আরেকটি হাদিস দলিল শোনেন, বলছেন নবী করিম সাল্লাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। এই কথা যদি কেউ সাক্ষ্য প্রদান করে, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রু শাকিন ফিহিমা ইল্লা দাখাল জান্নাহ, কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে এই দুটো বাক্য নিয়ে সাক্ষাৎ করে, লা ইলাহা ইল্লাল্লাহ একটি বাক্য আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের শাহাদাত নিয়ে আল্লাহর কাছে যদি সাক্ষাৎ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ গায়রা শাকিন ফি, তাতে যেন কোনো সন্দেহ না থাকে, তাহলে সন্দেহ থাকলে কাজে আসবে না এই সাক্ষী। এই দুটো কলেমা নিয়ে আল্লাহর সামনে হাজির হলেন বিচার দিবসে, কিন্তু সন্দেহ ছিল কর্মজগতে দুনিয়াতে, তাহলে কোনো কাজে আসবে না। গায়রা শাকিন ফিহিমা, এই দুটো কথা যে বলছে তাতে যেন তার অন্তরে কোনো রকমের সন্দেহ না থাকে, ইল্লা দাখালা জান্নাহ, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তৃতীয় হাদিস বা দ্বিতীয় হাদিস, তৃতীয় দলিল একটি আয়াত আর তারপরে এই হাদিস, আর তারপরে বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগানে ছিলেন, আর বাগান আরব দেশের বাগানগুলি তখন ছিল, এখনো বাগান যে এখানে ফার্মগুলি আছে সব ঘেরা থাকে প্রাচীর দেওয়া, তখন সেই যুগ থেকেই বাগান প্রাচীর দিয়ে ঘেরা থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বাগানের ভিতরে, আর সে প্রাচীর যে দরজা রয়েছে সে বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রাকে যে মাল্লাকিতা ওয়ারা হাযাল হায়ত, এই দেয়ালের পেছনে বাইরে যার সাথেই তোমার সাক্ষাৎ হোক এমন ব্যক্তি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, যে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুস্তাইকিনান বিহা কালবুহু, তার অন্তর যেন এই কালেমার প্রতি ইয়াকিন রাখে, এই কালেমার প্রতি যেন দৃঢ় বিশ্বাস রাখে, ফাবাশশিরহু বিল জান্নাহ, তাহলে তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তাহলে জান্নাতের সুসংবাদ কার জন্য? যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করবে, মুস্তাইকিনান বিহা কালবুহু, যেন তার অন্তরে তার উপর এই কালেমার উপর ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে। এটিও সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিসের একটা অংশ।